আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি একদম সহজ ওয়েতে আর একদমই কম সময়ের মধ্যে তৈরি করে দেখাবো চিকেন অন্থন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার আর ক্রিস্পি অন্থনগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। ভিতরে মজাদার চিকেনের পুর আর উপরটা অনেক বেশি মুচমুচে, রেস্টুরেন্টের থেকে স্বাদের দিক থেকে কোনো অংশেই কম হবে না এই অন্থনগুলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন অন্থন তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনের পুরটা তৈরি করে নিব। আমি এখানে নিচ্ছি 1 কাপ চিকেন কিমা। এই কিমাটা আমি ব্লেন্ডারে করেছি, তবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন অথবা নাইফ দিয়েও এই কিমাটা করে নিতে পারেন। কিমাটা যে একদম মিহি হতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না, একটু আস্ত থাকলেও কোনো সমস্যা নেই, খেতে ভালোই লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা স্কিপ করা যাবে না, অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি একটু মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি একটু মিহি কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, আর কালো গোলমরিচের গুঁড়াটাও কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার এই সব কিছুকে আমি একটু প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও কোনো লবণ দিইনি, যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশি থাকে, তাই প্রথমে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর লবণটা অ্যাড করলে বুঝতে সুবিধে হবে। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আপনারা একটু আন্দাজ করে বুঝে দেওয়ার চেষ্টা করবেন, যেন লবণের পরিমাণটা বেশি না হয়ে যায়। আবারও সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে সবচেয়ে ভালো হয় যদি এই মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু এই চিকেনের পুরটা তৈরি হয়ে যাবে। এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ময়দা দিয়ে আমি একটা গ্লো বা আটা তৈরি করে নিচ্ছি, যেটা অন্থন তৈরি করার সময় আমাদের লাগবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, অথবা এখানে আটাও নিতে পারেন আপনারা। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা পানি। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে একটা ঘন আর থক থকে পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্থন তৈরি করার জন্য আমাদের এই গ্লু বা আঠাটা এখন তৈরি করা হয়ে গেছে, আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি। এই পেস্ট্রি শিটগুলো দিয়ে কিন্তু অন্থন, সমুচা বা স্প্রিং রোল তৈরি করা হয়, আর এই পেস্ট্রি শিটগুলো আপনারা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনারা চাইলে বাজার থেকে কিনা রেডিমেড শিট দিয়ে কিন্তু এই অন্থনগুলো তৈরি করতে পারবেন। যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানে আপনারা এগুলো খুবই ইজিলি পেয়ে যাবেন। আমি এখানে কিছু পেস্ট্রি শিটকে একটা ভাঁজ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা শিট দিয়ে কিন্তু 2টা করে অন্থন তৈরি করা যাবে। সবগুলোকে ছাড়িয়ে আমি একটু আলাদা করে নিচ্ছি। এরপর এখান থেকে একটা করে পেস্ট্রি শিট আমি নিয়ে নিচ্ছি। এখন যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পুর নিয়ে আমি ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে যে আঠাটা তৈরি করেছিলাম সেই আঠাটা আমি একটু হালকা হাতে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা কোণা ধরে আমি আরেকটা কোণার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এরপরের কাজটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে করছি। বাকি যে 2টা কোণা থাকবে সেই 2টা কোণাকে আমি একটু আঠা দিয়ে লাগিয়ে নিব। বলে আসলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে, একদমই সহজ একটা ব্যাপার, একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা অন্থন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম 1-2টা হয়তো একটু ট্যাড়া ব্যাকা হবে, পরেরগুলো দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। সবগুলো অন্থন আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তৈরি করা অন্থনগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 থেকে 1.5 মাসের মতো, একটা জিপলক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে রেখে। এখন অন্থনগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে অন্থনগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে আমি অন্থনগুলো দিব না, তেলটা একটু কম গরম থাকা অবস্থায় দিব।
অতিরিক্ত গরম তেলে দিলে অন্থনগুলো উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে চিকেনের পুরটা কাঁচা রয়ে যাবে আর অন্থনগুলো কম ক্রিসপি হবে। এরপর চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি অন্থনগুলোকে ভেজে নিব পছন্দ মতো কালার আসা পর্যন্ত। খুব একটা বেশি সময় লাগবে না, এই অন্থনগুলো ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি অন্থনগুলোকে একদম ব্রাউন করে ভাজবো না, হালকা যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি অন্থনগুলোকে তুলে নিব একটা ছাঁকনিতে তেলগুলো ছেঁকে। বাস ঘরেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো একদমই পারফেক্ট চিকেন অন্থন। কম উপকরণে আর অল্প সময়ের মধ্যে মজাদার অন্থন তৈরি করা এখন অনেক বেশি সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।